বলিউডে তিনি মিস্টার পারফেকশনিস্ট হিসেবেই বেশি পরিচিত। অভিনয় ক্যারিয়ার সব ক্ষেত্রেই তিনি নিখুঁত ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন। এবার তার আসন্ন চলচ্চিত্র লাল সিং চাড্ডা সিনেমার জন্য কোনো কসর ছাড়ছেন না। বলছি বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের কথা। পিঙ্কভিলার বরাতে জানা গেছে, সম্প্রতি প্রকাশ পেয়েছে আমির খানের প্রথম পডকাস্ট লাল সিং চাড্ডা কি কাহানিয়ান শিরোনামে, যেখানে পর্দার পেছনের কিছু ঘটনা গল্প ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই অভিনেতা। পডকাস্টে আমির খান বলেন, লাল সিং চাড্ডা ছবির জন্য তার প্রায় 14 বছর সময় লেগেছে। জানা গেছে প্রথম কয়েক বছর সিনেমার সত্যের পিছনে ছুটেছেন আমির খান সহ সংশ্লিষ্টরা। লাল সিং চাড্ডার প্রথম গান কাহানি সম্পর্কে আমির বলেছেন, আমি চেয়েছিলাম মানুষ শুধু প্রীতম এবং অমিতাভ ভট্টাচার্যের তৈরি গানটি শুনুক। গায়কদের প্রতি আমার আস্থা আছে যে তারা যা কিছু তৈরি করেছেন তাতে ছবির ভিজুয়ালের প্রয়োজন নেই। আমি চেয়েছিলাম যে সবাই গানটি শুনুক এবং এটি একটি নতুন অভিজ্ঞতা। ছবিটির কাজ প্রায় শেষ বলে জানা গেছে। আসছে আগস্টের 11 তারিখে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে আমিরের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুর খানকে। উইনস্টন গ্রুমের উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত আমেরিকান চলচ্চিত্র ফরেস্ট গাম থেকে অনুপ্রাণিত হয়ে লাল সিং চাড্ডা ছবিটি নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।